যে দেখতে পাচ্ছেন বাড়ি মিষ্টি কুমড়া দই, এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি উচ্চ ফলনশীল জাত এবং সারা বছর চাষ উপযোগী, এবং এটি পুষ্টি চাহিদা পূরণ করে সর্বস্তরের মানুষের জন্য এবং কৃষকদের জন্য বলবো সারা বছর উপযোগী ফলনের জন্য। রবি এবং খরিফ মৌসুমে বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য বাড়ি মিষ্টি কুমড়া দই একটি হচ্ছে পুষ্টিসম্পন্ন খাবার। এছাড়া বাড়ি মিষ্টি কুমড়া দইতে রয়েছে অনেক পরিমাণের ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ থাকার কারণে এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আমাদের চোখের আটকানা রোগ দূর করে। ভিটামিন এ এবং সি হচ্ছে ত্বকের এবং চুলের জন্য ভালো। ভিটামিন সি আমাদের ঠান্ডা সর্দি কাশির প্রকোপ থেকে রক্ষা করে। এছাড়া বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে ক্ষমতা জন্মায় আমাদের দেহে। এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি কুমড়া একটি খুবই সুন্দর এবং উপযোগী সবজি, এবং সারা বছর যেহেতু আমাদের কাছে উপলব্ধি, আমাদের সবজির চাহিদা পূরণ করে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য বাড়ি মিষ্টি কুমড়া দই খুবই ভালো একটি ফসল এবং সবজি। এছাড়াও এতে রয়েছে হজম শক্তি বৃদ্ধি করে, প্রচুর পরিমাণে আঁশ থাকার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ হচ্ছে দূর করে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা জন্মায়। এছাড়া গর্ভবতী মায়েদের জন্য বাড়ি মিষ্টি কুমড়া দই এবং খুবই উপকারী একটি সবজি। এটি হচ্ছে আমাদের গর্ভবতী মায়েদের হচ্ছে রক্ত স্বল্পতা দূর করে এবং অনাগত বাচ্চার জন্য খুবই ভালো। আমার পরামর্শ মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে আমার এটি অনুরোধ থাকবে, এবং আমাদের কৃষক পর্যায়ে যারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি মিষ্টি কুমড়া দুই জাতটি তারা হচ্ছে বেশি বেশি চাষ করবে। এর ফলে আমাদের যে দক্ষিণাঞ্চলে যে বিভিন্ন সময়ে হচ্ছে খরা, বিভিন্ন সময় বন্যার কারণে যে আমাদের সবজির একটা প্রকোপে পড়ি, সে প্রকোপ থেকে আমাদের মুক্ত করবে এবং আমাদের সর্বস্তরের মানুষের জন্য পুষ্টির চাহিদা পূরণ করবে। তা আমার অনুরোধ থাকবে বাড়ি মিষ্টি কুমড়া দই আপনারা সবাই চাষ করবেন এবং খাবেন। এটা কি সবসময় পাওয়া যায়? হ্যাঁ, এটা হচ্ছে রবি এবং খরিফ মৌসুম দুই মৌসুমই হচ্ছে চাষাবাদ উপযোগী একটি ফসল। এটা ভালো একটি বাড়ি মিষ্টি কুমড়া জাত একটা উৎপাদন করেছেন, তবে এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি যে কিভাবে কি করলেন। বাড়ি মিষ্টি কুমড়া দুই বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়ার জাত। এই জাতটি সারা বছরই আপনার মাঠে কৃষকরা চাষ করতে পারবেন, এবং এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই এটি খাওয়া উপযোগী একটি জাত। এই জাতটি শীতকালে চাষের জন্য অক্টোবর নভেম্বর মাসে রোপণ করতে হয়, এবং বর্ষাকালে চাষের জন্য এটি ফেব্রুয়ারি মার্চ মাসে রোপণ করতে হয়, এবং এটির ফলন গড়ে 30-40 টন পার হেক্টর, যা শতাংশে কনভার্ট করলে এটি প্রায় 150-180 কেজি হবে। এবং এর জন্য আমরা মাদা করে বেড করে আমরা মিষ্টি কুমড়ার জাতটি আমরা রোপণ করি। মাদা দেড় হাত মাদা করে আমরা সেখানে মাটি তুলে বা মাটি নরম করে সেখানে আমরা রাসায়নিক সার, জৈব সার এগুলো আমরা দিয়ে মিশ্রিত করি, এবং পরবর্তীতে আমরা এখানে মিষ্টি কুমড়ার যে চারাটা আছে সেটি রোপণ করি, এবং চারা রোপণের পরে আমরা খুঁটি দিই। খুঁটি দেওয়ার পরে এই মিষ্টি কুমড়াটা দেখেন আস্তে আস্তে বাড়তে থাকে, এবং আমরা উপরে বাঁশ, ধঞ্চা এগুলো দিয়ে আমরা মাচার ব্যবস্থা করি, এবং এই মাচার মাধ্যমেই এটি হয়ে এবং মাচায় উঠতে থাকে। এবং এর পরিচর্যার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে এটি যখন মাচায় উঠবে তখন মাচার ওঠা পর্যন্ত যত শাখা প্রশাখা আছে এই ডালগুলো এটা ছাঁটাই করে দিতে হবে, সেক্ষেত্রে আপনার মাচার উপরে সে সম্প্রসারিত হবে এবং দেখা যাবে যে মাচায় সে সম্প্রসারিত হবে, এবং এটি লাগানোর প্রায় 90 দিনের মধ্যে এখানে ফুল আসে। ফুল আসার প্রায় 20 দিনের ভিতরে এর যে ফল আসে ফলটা খাওয়ার উপযোগী হয়, এবং এটি দেখা যায় যে কাঁচা অবস্থায় যদি আপনি খেতে চান সেক্ষেত্রে আপনার পরাগায়নের 20-25 দিনের ভিতরে আপনি এটা খেতে পারবেন, আর যদি আপনি পাকা অবস্থায় খেতে চান তাহলে হয়তো আরও মানে দিন সময় অপেক্ষা করা লাগবে, কারণ এটি আপনি যদি এই ফলটি থেকে আপনি প্রায় 4-6 মাস পর্যন্ত এই ফলটি আপনি
আপনাদের বাসায় নর্মাল তাপমাত্রায় আপনি সংরক্ষণ করে করতে পারবেন। এটি পরিচর্যার ভিতরে সার দেওয়া, আগাছা পরিষ্কার, পানি দেওয়া এবং অনেক সময় রোগ এবং পোকা লাগে সেজন্য আমরা আমাদের যে বায়োপেস্টিসাইড আছে এগুলো আমরা দেই এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের এই রোগমুক্ত এবং এইসের জন্য আমরা এই ফসলটা উৎপাদন করি। বাড়ি মিষ্টি কুমড়া দই এই জাতের কুমড়া চাষ করে এর গুণাগুণ কি, একে খাওয়ার পরে এর কি বিশেষত্ব আছে, গুণাগুণ কি আছে বলে আপনি মনে করেন? আসলে বাড়ির মিষ্টি কুমড়ার যে গুণাগুণ আমরা সবাই জানি, ছোটবেলা থেকেও পড়ছি যে মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা রাতকানা রোগের জন্য খুবই উপকারী। দেখা যাচ্ছে এছাড়া এখানে মিনারেল থাকে, কোলেস্টেরল থাকে, বিভিন্ন ধরনের ভিটামিন থাকে এবং যা আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে। দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু এখন একটাই স্লোগান দেয় যে পুষ্টিতে সমৃদ্ধ হতে হবে, আর পুষ্টিতে সমৃদ্ধ হতে হলে যে আমাদের যে তাজা যে সবজিগুলো এগুলো কিন্তু আমাদের খেতে হবে, আর এগুলো খাওয়ার মাধ্যমেই কিন্তু যে আমাদের যে শরীরের যে পুষ্টিটা এটা কিন্তু আমরা এইসব সবজি বা ফল থেকে আমরা পাবো। সেক্ষেত্রে আমার বাড়ি মিষ্টি কুমড়া দুইতে বা মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন এ আছে, বিটা ক্যারোটিন আছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি আমাদের স্বাস্থ্য ভালো করে এবং আমাদের যে বার্ধক্য আছে বার্ধক্য বিলম্বিত করে এবং এটি গর্ভবর্তী যে মায়েদের আছে তাদের শরীরও অনেক উন্নতি করে এবং এটির অনেক পুষ্টি চাহিদা, যার কারণে দেখা যায় যে কোনো মানে যে কোনো চোখের জ্যোতিটা এটা বেড়ে যায় এই কুমড়ায় যে এটা ভক্ষণ করলে। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে কৃষক যারা আছে বা যারা স্বল্প পরিমাণে আছে তারা কিন্তু তাদের বাড়ি আঙিনায় একটি কি দুইটি মিষ্টি কুমড়া তারা যদি চাষ করে সেখান থেকে কিন্তু তারা তাদের দৈনন্দিন যে পুষ্টির চাহিদা সেটা কিন্তু এখান থেকে সে মিটাতে পারবে এবং পাশাপাশি তারা আর্থিকভাবেও তারা সচ্ছলতা তাদের ফিরে আসতে পারে। দক্ষিণাঞ্চলের মানুষ, এই যে লবণাক্ত দক্ষিণাঞ্চল, এই দক্ষিণাঞ্চলের মানুষ কেন এই মিষ্টি কুমড়া চাষ করবে? আসলে বাড়ি মিষ্টি কুমড়া দুই এটার একটি একটি বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে এটি লবণাক্ততা সহ্য করতে পারে। সেক্ষেত্রে আমাদের যেসব এলাকায় লবণাক্ততার পরিমাণ বেশি সেসব এলাকায় আমরা অতি সহজেই বাড়ি মিষ্টি কুমড়া দুইয়ের এই জাতটি আমরা চাষ করতে পারি এবং এখান থেকে যে বিভিন্ন ধরনের সাথী ফসলের সাথে এটা কিন্তু আমরা চাষ করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ কিন্তু এখন যে সাত বাগানের কথা বলেন, সাত বাগানটা কিন্তু সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই মিষ্টি কুমড়া আপনি সাত বাগানেও টবের ভিতরেও আপনি লাগাতে পারেন, লাগালে সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকেও আপনি পুষ্টি পেতে পারেন এবং আমাদের যে সাত বাগানের যে ফলন, আমাদের যে গাছপ্রতির যে ফলনটা আমাদের সাত বাগানেও এরকমেরই ফলন হয়। কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে সাত বাগানে যেহেতু তাপমাত্রাটা একটু বেশি থাকে সেই জন্য যাতে পানির অভাব না হয় মাটিতে, সেটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি কি মনে করেন এই এই মিষ্টি কুমড়াটা লাগানোর পরে বরিশালের মানুষ বা দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে এবং কীভাবে কি এটা চাষ করবে? আসলে দক্ষিণাঞ্চলের মানুষ বাড়ি মিষ্টি কুমড়া দুই এই জাতটি চাষ করলে তারা আসলেই উপকৃত হবে, তাদের পুষ্টির পাশাপাশি যে তাদের যে জীবন জীবিকা এটা তারা সচ্ছলতা ফিরে পাবে। এবং এটি দেখা যাচ্ছে আমি শুরুতেই বলছি যে এটা কিন্তু আমরা কিন্তু যে কোনো জমিতে যে কোনো সময় আমরা চাষ করতে পারি। আমাদের এই জাতটি যেহেতু সারা বছর মানে বছরব্যাপী একটি জাত, এটি আপনি বছরের যে কোনো সময় আপনি চাষ করতে পারেন। আর সেক্ষেত্রে আমরা রিকমেন্ডেশন দিছি যেটা শীতকালে চাষের জন্য উত্তম হয়েছে গিয়ে নভেম্বর মাস, এবং আপনি যদি গ্রীষ্মকালে চাষ করেন সেক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি মাসে এটা আপনি চাষ করতে পারেন। আর সাত বাগানের ক্ষেত্রে যদি আপনি সাত বাগানে চাষ করতে যান, যে আমাদের নর্মাল যে টব আছে সেই টবের ভিতরেই আপনি মিষ্টি কুমড়ার চারাটি, এটি আমাদের এখান থেকেও কৃষকরা পেতে পারে সরাসরি, যদি তারা আসে এসে যদি আমাদের বলে আমরা হয়তো বা এখান থেকে বীজ সরবরাহ করতে পারবো, এবং বা আমাদের যখন আমরা সিজনে আমরা যখন চারা তৈরি করি তখনও যদি কোনো কৃষক আসে তখন আমরা হয়তো বা যারা ছাদ বাগানে চাষ করতে চায় তাদের জন্য আমরা হয়তো বা একটা দুইটা আমরা চারা দিতে পারি, তখন তারা খুব সহজেই ছাদে যে অন্যান্য যেসব ফসল ফলে তার সাথে আপনার এই মিষ্টি কুমড়াটাও টবে বা ড্রামে সে দিতে পারবে। সেক্ষেত্রে ছাদে চাষ করার জন্য অবশ্যই জৈব সারের পরিমাণটা আপনার টবে বা আপনি যদি মাটির টব অথবা ড্রামে লাগান অবশ্যই জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমাদের মাটিতে রাসায়নিক সার একটু বেশি পরিমাণ পড়লেও যেহেতু মাটি অনেক বেশি থাকে সেজন্য আর শিকড়টা নষ্ট হয় না, কিন্তু আমি যদি টবে অথবা ড্রামে যদি এটা চাষ করি কোনো রকমে যদি আমাদের জৈব সার রাসায়নিক সারের পরিমাণটা বেশি হয়
রাসায়নিক সারের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু আমাদের মানে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে সাতবাগানিদের, যে যাতে যেহেতু আমরা ছাদের উপরে টেম্পারেচারটা কিন্তু অনেক সময় তাপমাত্রা অনেক বেশি থাকে, সেজন্য একটু খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়াটা যাতে শুকিয়ে না যায় বা পানির অভাব না হয়। তাহলে আপনি কি মনে করেন কৃষক এই মিষ্টি কুমড়া জাত চাষ করে কত কতটুকু জমিতে কত টাকা উৎপাদনে সে লাভবান হতে পারে, এবং কৃষক কি এটা আসলে কৃষকের পক্ষে সহজভাবে চাষ করা সম্ভব কিনা আপনার ধারণা কি? আসলে বাড়ি মিষ্টি কুমড়া দুই এটি আমাদের একটা ই আছে যে আমাদের যদি কোনো কৃষক এক বিঘা জমিতে যদি বাড়ি মিষ্টি কুমড়া দুই চাষ করে সেক্ষেত্রে সেখান থেকে উৎপাদিত যে ফসলটা বা যে ফলটা পাবে সেটি যদি সে বিক্রি করে প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত সে পাবে। কিন্তু আর তা সেখান থেকে যদি তার উৎপাদন খরচটা বাদ দেয়, উৎপাদন খরচ বাদ দিয়েও তার প্রায় ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকা তার লাভই থেকে যাবে। সেক্ষেত্রে কোনো কৃষক যদি চাষ করে বাণিজ্যিকভাবে সেক্ষেত্রে কিন্তু বাড়ি মিষ্টি কুমড়া দুই চাষ করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো জিনিস চাষ করতে হলে কিন্তু অবশ্যই পরিচর্যা করতে হবে। এখন আমাদের এই জাতটি বা যে কোনো ফসল আপনি চাষ করলেন বাট পরিচর্যা করলেন না তখন কিন্তু সেখানে ফলন আসবে না। অতএব সেজন্য আমাদের এই ফসলটি বাড়ি মিষ্টি কুমড়া দুই বা যে কোনো কৃষকের প্রতি আপনার পরামর্শ কি? আসলে কৃষকের প্রতি আমার একটাই পরামর্শ থাকবে যে আপনারা বাড়ি মিষ্টি কুমড়া দুইয়ের এই জাতটি আপনারা চাষ করেন, চাষ করে অল্প পরিশ্রমে কম পুঁজিতে আপনারা লাভবান হন এবং আপনাদের যে দৈনন্দিন যে পুষ্টির চাহিদা সেটা আপনারা পূরণ করেন এবং আপনাদের যে দৈনন্দিন পুষ্টির চাহিদা মিটিয়ে আপনি বাজারে বিক্রি করেন, আপনাদের আর্থিক সচ্ছলতা আপনারা ফিরিয়ে আনেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।